कोषे देखी दुई सूचक प्रश्न नम्बर नयेर जे समाधानगुलो आछे तार नम्बर होच्छे एक उनपंचाश टू दि पावर एक्स इज इक्वल टू सेवेन क्यूब एटिके एक्सर मान निर्णय करी तो लिखबे किभाबे एके सूचके परिणत करब ताहले सातेर स्कोयर ताहले और सेवेन स्कोयर इंटू एक्स इज इक्वल टू थ्री क्यूब और এবারে এসে তো মাল্টিপ্লাই তাহলে সেভেন টু এক্স ইজ ইকুয়াল টু সেভেন কিউব বেস দুটো এক তাহলে সূচক দুটোও এক তাহলে অর টু এক্স ইজ ইকুয়াল টু থ্রি অর এক্স ইজ ইকুয়াল টু থ্রি বাই টু এটাই আমাদের নির্ণয় সমাধান তাহলে এবারে লিখে নেবে নির্ণয় সমাধান ভাগ দিকে এসেছে তাহলে এবারে বিশ্লেষণ করবো তাহলে লিখবে বা টু টু দি পাওয়ার এক্স ইন্টু টু স্কোয়ার ক্লিয়ার প্লাস টু টু দি পাওয়ার এক্স ইন্টু টু টু দি পাওয়ার টু টু দি পাওয়ার মাইনাস এক নাইন অর তাহলে এটা এটা আমরা আর এইটা দেখো টু এক্সটা কমন চলে গেছে তাহলে টু টু দি পাওয়ার এক্স এটা আমাদের কমন হয়ে গেল তাহলে এটা দুই দুগুণে চার যুক্ত এটা মাইনাস হবে কেন যেহেতু পাওয়ার আছে তাহলে এবারে আসবে কত ও প্লাস ওয়ান বাই টু এটা is equal to 9 or 2 to the power x 4 দুগুণে 8 আর 1 9 এর 2 into 9 এর 2 is equal to 9 তাহলে 9 9 ক্যান্সেল হয়ে গেল তাহলে 9 9 ক্যান্সেল ইট 1 হয়ে গেল তাহলে or 2 to the power x আর এটা যেহেতু 1 বাই তাহলে ইনটু এটা মাইনাস তাহলে মাইনাস 1 হয়ে গেল এটা এটা হাফ এর জন্য তাহলে 1 বাই টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান তাহলে ওয়ানকে আমরা ইজিলি লিখতে পারি টু টু দি পাওয়ার জিরো তাহলে এটাকে আমরা লিখে নেব অর টু টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু 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 দি পাওয়ার জিরো ওয়ানকে আমরা লিখলাম তাহলে দুটো বেস এক হয়ে গেল তাহলে এক্স মাইনাস ওয়ান সমান জিরো তাহলে অর এক্স ইজ ইকুয়াল টু ওয়ান নির্ণয় সমাধান এক্স ইজ ইকুয়াল টু ওয়ান কোশ্চেন নম্বর তিন সমাধান করি কোশ্চেন নম্বর তিন টু টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান প্লাস টু টু দি পাওয়ার এক্স প্লাস টু ইজ ইকুয়াল টু 48 তাহলে এখানে আমরা বিশ্লেষণ করে নিই তাহলে টু 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 দি পাওয়ার এক্স ইন্টু টু টু দি পাওয়ার ওয়ান এটা ভেঙে নিলাম যুক্ত টু টু দি পাওয়ার এক্স ইন্টু টু টু দি পাওয়ার টু এর স্কোয়ার ইজ ইকুয়াল টু এটাকে আমরা টু এর সূচকে ভেঙে নেব তাহলে থাক এটা 48 এবারে কমন কমন কত আছে এখানে টু টু দি পাওয়ার এক্সকে আমরা কমন নিয়ে নেব তাহলে কী থাকবে না টু প্লাস দুই দুগুণে চার ইকুয়াল টু 48 তাহলে ছয় ক্যান্সেল হয়ে যাবে তাহলে অর টু টু দি পাওয়ার এক্স ইন্টু সিক্স ইজ ইকুয়াল টু 48 তাহলে ছয় আটে 48 আট হয়ে গেল তাহলে আমরা আটকে লিখতে পারি টু টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু টু এর কিউ তারপর বেস দুটো এক তাহলে অর এক্স ইজ ইকুয়াল টু থ্রি এটাই হবে নির্ণয় সমাধান ভালো লাগলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে নির্ণয় সমাধান কোশ্চেন নম্বর চার সমাধান কোশ্চেন নম্বর চার এই প্রশ্নটার মধ্যে দেওয়া আছে তাহলে অর এবারে বেসগুলোকে সব টু এর আকারে লেখো তাহলে টু টু দি পাওয়ার ফোর এক্স ইন্টু একও টু করে নেবো
তাহলে টু এর স্কোয়ার, স্কোয়ার বলতে দুই, তাহলে দুই দিয়ে তো মাল্টিপ্লাই করো, তিন দু গুণে ছয় এক্স মাইনাস টু, তাহলে এর দুটো হয়ে গেল ইজ ইকুয়াল টু, একও আমরা করে নেবো টু এর বেশে, তাহলে টু তারপরে স্কোয়ার মানে দুই দু গুণে চার এক্স, আর এটা যেহেতু টু এর বেশে আছে তাহলে মাল্টিপ্লাইড একে পাওয়ারটা উপরে নিয়ে চলে যাবো, থ্রি এক্স, এটা নেগেটিভ আকারে লিখে নিলাম, এবারে লেখো অর, এবারে পাওয়ারের যোগ, টু টু দি পাওয়ার ছয় চার এক্স প্লাস সিক্স এক্স মাইনাস টু ইজ ইকুয়াল টু, এরও পাওয়ারের যোগ, অর্থাৎ এখানে নেগেটিভ যোগ, টু টু দি পাওয়ার ফোর এক্স মাইনাস থ্রি এক্স, অর টু টু দি পাওয়ার টেন এক্স মাইনাস টু ইজ ইকুয়াল টু 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 দি পাওয়ার, এখানে বিয়োগ করলে এক্স আসবে, তাহলে বেশ দুটো এক এক হয়ে গেল, তাহলে অর্থাৎ আমাদের এই বেশ দুটো এক হলে সূচক দুটো এক, তাহলে সূচক দুটো কী আছে, এক্স টেন এক্স মাইনাস টু ইজ ইকুয়াল টু এক্স। এবার আমাদের সমাধানের নিয়ম অনুসারে অর টেন এক্স মাইনাস এক্স ইজ ইকুয়াল টু টু, অর এটা বিয়োগ করে নেবে, নাইন এক্স ইজ ইকুয়াল টু টু, অর এক্স ইজ ইকুয়াল টু দুই এর নয়, তাহলে অ্যান্সার কি, না নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান এক্স ইজ ইকুয়াল টু দুই এর নয়। কোশ্চান নাম্বার পাঁচ, এবারে কোশ্চান নাম্বার পাঁচে প্রথমে প্রশ্নটি ভালো করে লিখে নাও, যে ম্যাথটা করো, তাহলে অর সূচকে পরিণত করো, থ্রি স্কোয়ার ইন্টু থ্রি টু দি পাওয়ার ফোর এক্স ইজ ইকুয়াল টু থ্রি কিউব, কিউব মানে সিক্স, আর মাইনাস কিউব মানে থ্রি এক্স, এবার এটাকে যোগ করে নাও সূচকের নিয়মের, যেহেতু বেশ দুটো এক, এটা হচ্ছে থ্রি টু দি পাওয়ার টু প্লাস ফোর এক্স ইজ ইকুয়াল টু থ্রি টু দি পাওয়ার সিক্স মাইনাস থ্রি এক্স, এবার বেশ দুটো এক, তাহলে সূচক দুটো এক, তাহলে টু প্লাস ফোর এক্স ইজ ইকুয়াল টু সিক্স মাইনাস থ্রি এক্স, এবারে সমাধানের নিয়ম অনুসারে এই ফোর এক্স প্লাস থ্রি এক্স বলে, ফোর এক্স প্লাস থ্রি এক্স ইজ ইকুয়াল টু সিক্স মাইনাস টু, অর এর যুক্ত হয়ে গেল, তাহলে সেভেন এক্স ইজ ইকুয়াল টু ফোর, তাহলে দেয়ার ফোর এক্স এর মান আসবে চারের সাত, নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান এক্স ইজ ইকুয়াল টু চারের সাত। কোশ্চান নম্বর ছয়, ছয় প্রথমে প্রশ্নটি ভালো করে খাতায় তুলে নাও, তারপরে স্টার্ট করো অঙ্কগুলো, অর এদের কী আছে, এই সংখ্যাগুলোকে আমরা ওই পারে নিয়ে চলে যাবো, তাইলে তো ম্যাথ খুব স্পিডে হয়ে যাবে, তাহলে আমরা লিখে নিব টু টু দি পাওয়ার ফাইভ এক্স প্লাস এইট ইজ ইকুয়াল টু 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 দি পাওয়ার টেন মাইনাস টু টু দি পাওয়ার নাইন, এটা হয়ে গেল অ্যান্সার, তারপর যা আছে তাই টু টু দি পাওয়ার প্লাস ফোর ইজ ইকুয়াল টু, এখানে কমন দেবো নাইন, তাহলে টু টু দি পাওয়ার নাইনকে যদি আমরা কমন দিই তাহলে দশখানা ছিল, তাহলে আর একটা আছে, আর মাইনাসের সম্পূর্ণটা নিয়ে নিয়েছি, তাহলে একটা, তাহলে অর টু টু দি পাওয়ার ফাইভ এক্স প্লাস ফোর ইজ ইকুয়াল টু, এটার মান এক, অর্থাৎ টু টু দি পাওয়ার নাইন হয়ে গেল, এটা বেশ দুটো এক, তাহলে আমাদের সূচক দুটোও এক, তাহলে ফাইভ এক্স প্লাস ফোর ইজ ইকুয়াল টু নাইন, অর ফাইভ এক্স ইজ ইকুয়াল টু নাইন মাইনাস ফোর, অর ফাইভ এক্স ইজ ইকুয়াল টু এই দুটোকে আমরা বিয়োগ করবো সমান পাঁচ, তাহলে অর এক্স ইজ ইকুয়াল টু ফাইভ বাই ফাইভ সমান ওয়ান, তাহলে অ্যান্সার হবে নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান এক্স ইজ ইকুয়াল টু এক, এটাই আমাদের অ্যান্সার। কোশ্চান নাম্বার সাত, সাতের সিক্স হোল টু দি পাওয়ার টু এক্স প্লাস ফোর ইজ ইকুয়াল টু থ্রি টু দি পাওয়ার থ্রি এক্স ইন্টু টু টু দি পাওয়ার এক্স প্লাস আট, এটা হচ্ছে সমাধানটা, একে আমরা শুরু করি,
तीन दुगुणे छे भेजे नीब ये जेहेतु छो छये थ्री टू दि पावर टू एक्स प्लस फोर इंटू टू टू दि पावर टू एक्स प्लस फोर इज इक्वल टू थ्री टू दि पावर एक्स थ्री एक्स इंटू टू टू दि पावर एक्स प्लस आठ टू गुलो के एकदि थ्री गुलो बी नहीं आर थ्री टू दि पावर टू एक्स प्लस फोर डिवाइडेड बाय थ्री टू दि पावर थ्री एक्स एरा चले एकदि और अन्य दिखे थको टू टू दि पावर एक्स प्लस आठ डिवाइडेड बाय टू टू दि पावर टू एक्स प्लस चार एबार एदेर मध्ये एकसाथे थाकबे एटा वियोग एदेरो वियोग सूचकेर नियमे थ्री टू एक्स प्लस फोर माइनस थ्री एक्स इज इक्वल टू 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 दि पावर एक्स प्लस आठ माइनस टू एक्स प्लस एटा जेहेतु माइनस एटा माइनस हो जाबे माइनस फोर एबारे आमादेर कि वियोग करे नाओ एटाते कत एटार साथे एटा वियोग ताहले थ्री एटा फोर माइनस एक्स इज एटा फोर माइनस एक्स और एदेरो देखो फोर टू टू दि पावर फोर माइनस एक्स ताहले एटा एटा फोर माइनस एक्स एरा फोर माइनस ताहले डिवाइड बाई और एटा आमरा लिखते पारी थ्री बाई टू एके नीचे लिखे निलाम और होल टू दि पावर फोर माइनस एक्स कारण एरो आछे एरो एटा सूचक इज इक्वल टू वन वन परिवर्ते एर मान आमरा जे कोनो एनीथिंग टू दि पावर जिरो इज इक्वल टू वन ताहले थ्री बाय टू होल टू दि पावर फोर माइनस एक्स इज इक्वल टू थ्री बाय टू होल एटार मान जिरो करे नेब आमरा एनीथिंग टू दि पावर जिरो वन ताहले एटा समान आमादेर जिरो ताहले लिखब और फोर माइनस एक्स इज इक्वल टू जिरो ताहले एक्स इज इक्वल टू फोर এটাই আমাদের অ্যান্সার।